আমি এটা গৈ আছো এখন বিশেষ ঠাইলৈ, সেইখন হল জয়পুর বর্ষারণ্য। আমি জয়পুর পাইছোহি, আর অল্প দূর গলেই আমি বর্ষারণ্য জয়পুর রেঞ্জটা পামগৈ। এক বিরল মুহূর্ত আমি উপভোগ করি আজি। এনে বর্ষারণ্য পৃথিবীত প্রায় বিরল, এয়া জয়পুর বর্ষারণ্যর তোরণখন। এয়া দিহিং পাটকাই বর্ষারণ্য। আমি জয়পুর রেঞ্জর ভিতরলে গৈ আছো। 2004 চনত নেচার্স বেকনের তৎপরতাত সরকারে বর্ষারণ্য হিসাবে স্বীকৃতি প্রদান করে। তার পরবর্তী সময়ত 2021 চনত রাষ্ট্রীয় অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। পকুয়া পকুয়া পথে দিয়ে আমি গৈ আছো। এয়া চাওক, পকুয়া পকুয়া পথ, কি সুন্দর রাস্তাটো। মসৃণ হওয়া হলে গাড়ি চলায় খুব ভাল লাগিলহেতেন, শব্দও নহলহেতেন। এয়া চাওক, আমি উপরলে গৈ আছো। আমি ক্রমান্বয়ে ওখ চাপর পাহাড়িয়া রাস্তাত আমি অতিক্রম করছো। কেতিয়াবা উপরলে যাব লাগে, কেতিয়াবা তললে নামিব লাগে। এয়াই হল জয়পুর বর্ষারণ্যর মনোরম দৃশ্য। কিছু সময় অতিক্রম করলে আমি দেওমালিত পামগৈ, অরুণাচলের যেটো অসম আর অরুণাচলের সীমান্তবর্তী অঞ্চল দেওমালি। এই দেওমালি বনভোজস্থলী হিসাবে এক জনপ্রিয় হয়ে উঠেছে। আমি কিছু দূর গলেই আমি দেওমালিত স্পর্শ করি। সূর্যত উত্তাপ বিচারি আমার যাত্রা, চন্দ্রর পোহরের দরে আমি দিম স্বচ্ছ বার্তা। আপনার মঞ্চ, আপনার কণ্ঠ, সানমনো শক্তি।